बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 ऐसा नमाज़ पूर्वे আমার যে আলোচনা ছিল আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে মান্নত করলেন এগুলো এই জন্য বলছি আমরা জমজম কিভাবে পেলাম আমাদের হোশ নাই শুধু আমরা পান করাতে আছি উনি মান্নত করে মালিক ও মাওলা আমি জমজম খুব আমি তালাশ করব তুমি যদি দয়া করে আমার হাতে জমজম খুব যদি আবিষ্কার করে দাও আমি পেয়ে যাই আমি মান্নত করলাম আল্লাহ তুমি আমাকে 10 জন ছেলে দিয়েছো 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় আমি তাকে তোমার নামে কুরবানি দেব আমার ভাইরা এইজন্য আমার দয়াল নবী বলেন হে আমার উম্মত আমি কোন রাসূল তোমরা জানো আনা ইবনু যাবিহাইন আমি বড় বড় দুই কুরবানির চলে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ তোমরা আমাকে এমনি পেয়েছো মনে করিও না মাসখানে বড় 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 দুটো কুরবানি দেওয়া হয়েছে এক কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিত কুরবানি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাস করলেন ছেলে ইসমাঈলকে কুরবানি দিয়েছেন আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম আমি বড় একটা কুরবানির বিনিময়ে কুরবানি দিয়ে আমি ইসমাঈলের ফিদিয়া দিলাম ইসমাঈল ইসলামের বদলা দিলাম আমি জান্নাত থেকে দুম্বা এনে ইসমাঈল ইসলামের ফিদিয়া দিলেন বদলা দিলেন আল্লাহ বাঁচিয়েছেন এক কুরবানি ওটা দ্বিতীয় নম্বর কুরবানি আমার জদ্দে আমজাদ আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করেছিলেন মাওলা আমি জমজম খুব তালাশ করব যদি তুমি দয়া করে আমার হাতে জমজম আবিষ্কার করে দাও অর্থাৎ আমি যদি জমজম খুব পেয়ে যাই আমি মান্নত করলাম আমার বড় 10 জন 10 জন আমার যে ছেলে তুমি দিয়েছো এগুলোর মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় এটাকে তোমার নামে কুরবানি দেব জমজম পেয়ে গেল একদিন আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষদেরকে নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে বসলেন এই যে মক্কার মানুষ আমি যে জমজম কূপ পেয়েছি এই জমজম কূপ পাওয়ার পিছনে আমার মান্নত আছে আমি আল্লাহর কাছে মান্নত করেছি আল্লাহ তুমি যদি জমজম কূপ আমার হাতে আবিষ্কার করো আমি যদি জমজম পেয়ে যাই আমার 10 জন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বেশি প্রিয় এটাকে তোমার নামে কুরবানি দেব এ আমার কুরাইশ বংশের মানুষ বন্ধু-বান্ধব আপনাদেরকে ডাকছি দে সবচেয়ে বড় প্রিয় ছেলে হলো আমার ছেলে আব্দুল্লাহ সুবহানাল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ আমি এখানে একটা বড় মজার কথা বলবো আমাদের দেশে কিছু হুজুর আছে নামদারি আছে না এরা কি বলছে জানেন আমার নবীর মা বাবা নাকি কাফের ছিল আমার নবীর মা বাবা নাকি কাফের অবস্থায় মারা গেছে আপনারা যারা শিক্ষিত লোক এই পয়েন্টটা আপনারা নোট করে রাখবেন জীবনে কাজে আসবে
আমার নবীর বাবা যদি কাফের হয়, এরা কিভাবে বলতে পারলো আমি তো বুঝতে পারতেছি না। আপনারা ফেসবুক খুললে পাবেন তো এগুলো নিয়ে অনেক, আমি তাদেরকে অনেক দন্দাংশকম জবাব দিয়েছি। যারা বলে আমার নবীর মা বাবা কাফের ছিল, আসলে এরাই কাফের, এরাই জাহান্নামী, এরাই জাহান্নামী। আমি ওই আলেমদের অন্তরের চক্ষু খুলে দিতে চাই। আল্লাহর নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মান্নত করলেন, মাওলা জমজম যদি আমি পেয়ে যাই আমার দশজন ছেলের মধ্যে যে ছেলেটা আমার বড় প্রিয় ওই ছেলেকে আমি তোমার নামে কুরবানি দেব। লাস্টে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলেন যে আমার প্রিয় ছেলে তো আব্দুল্লাহ, আমার প্রিয় ছেলে আব্দুল্লাহ, এখন আমি আব্দুল্লাহকে জবাই করব আর আল্লাহর নামে কুরবানি দেব। খুব মনোযোগ এনে জমজম ভাই গুড়ুর গুড়ুর খাই বলো জানা ভাই খবর আছে নি? বন্ধু বান্ধব বলে না 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 আব্দুল্লাহকে কুরবানি দিও না তো বলে আমি তো মান্নত করছি, মান্নত পূর্ণ করা ওয়াজিব। এখানে আরো অনেক কথা আছে যেগুলো আপনারা বুঝবেন, এগুলো বলছি আমি ওনাকে জবাই করতে হবে। বলে ভাই আমার পরামর্শ হলো ওনার বদলায় আব্দুল্লাহর বিনিময় আব্দুল্লাহর বদলায় দশটা উট দাও, আব্দুল্লাহর বদলায় দশটা কি মানে একটা পাল্লা নেন, এক পাল্লার মধ্যে আব্দুল্লাহর নাম আর এক পাল্লার মধ্যে দশটা উটের নাম, ওজন দেওয়া হোক কোন পাল্লাটা ভারী হয়। ওজন দেওয়া হলো আমার নবীর আব্বার পাল্লা বাড়ি হলো, বলে যত যতক্ষণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পাল্লা বাড়ি হবে ততক্ষণ দশটা ফুট যোগ করবে, দশের সাথে আরো দশ। এবার ওজন দেওয়া হলো আমার নবীর আব্বাজানের নামের পাল্লা বাড়ি আরো দশজন এড করা হলো পাল্লা বাড়ি। এইভাবে করতে 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 এক পাল্লায় একশত উটের নাম আর এক পাল্লায় খাজা আব্দুল আব্দুল্লাহ, একশত উট দেওয়ার পরে ওই লটারির মধ্যে আমার নবীর আব্বার নামের পক্ষ থেকে এ কোরবানিটা চলে গেল একশত উঠের মধ্যে। এবার আমার নবী দাদা একশত উট কোরবানি দিলেন, এখানে পয়েন হলো আমার নবীর আব্বা যদি কাফের হয়, আমার নবীর আব্বা যদি কাফের হয় কাফের নামের উপর আল্লাহ মান্নত পূর্ণ করলেন কিভাবে? আমার নবীর আব্বা যদি কাফের হয় ওনার নামে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের মান্নত পূর্ণ হলো কিভাবে, আল্লাহর দরবারে কবুল হলো কিভাবে? এখানে আরেকটা কথা বলবো, কোন মানুষ কাফের নামে মান্নত করলে ঘটনাটা বিপরীত হয়। কোন মানুষ কাফের নামে যদি কি করে, কাফের নামে মান্নত করে কিংবা কাফের নামে দোয়া করে তার তার ফল হবে কি বিপরীত। যেমন বুঝিবে না তোমরা করতে না পারে, যেমন আমার নবী ইন্তিকালের পরে চারজন বন্ড নবী, কয়জন? চারজন বন্ড নবী, আসওয়াদ, আনসি,
মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামাতুল কাযযাব এরা নবীর দাবিদার, আসাদ আসওয়াদ আনসি, তুলাইহা এরা বন্ড নবীর দাবিদার। একজন এই খানা মানুষ, খানা খানা বুঝো না, সোনার ফুল মানুষ, খানা মানে উগ্র গনায় জোরে। এটা আমাদের দেশে কি বলে, খানা বলে। তো মুসাইলামা তো এত বন্ড নবী, সে নিজে নবী নবুয়ত দাবি করলো। তখন একজন ওই খানা মানুষ এই মুসাইলামাতুল কাযযাবের উসিলা দিয়ে দোয়া করলো, আল্লাহ এ মুসাইলামার উসিলা আমার আমার যে চক্রটা খানা আমার ওই চক্রটা তুমি ভালো করে দাও। উসিলা দিয়ে দেখার কাফের ঘরে মানুষ উসিলা খার, উসিলা খার আল্লাহ মুসাইলামার উসিলা আমার যে চক্রটা খানা এটা ভালো করে দাও। ওই কাফের উসিলা দিয়ে কেন আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করার সাথে সাথে ইতের চোখ আর গজিবে আছে কিভাবে? আমি কঠিন আলোচনা করতেছি কিন্তু অনেক ব্রেন লাগবে, অনেক ব্রেন লাগবে। আমার রসুলের দাদাদান, আমার নবীর দাদাদান যদি আমার নবীর দাদাদানকে মান্য করলো, আল্লাহ তুমি যদি আমার হাতে জম্বা মিষ্কার করো, আমার দশজন ছেলের মধ্যে যে ছেলেটা বেশি প্রিয় আমি তাকে তোমার নামে কোরবানি দেব। আমার আল্লাহ তো জানে ওনার নিয়তের মধ্যে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ। তাহলে উনি যদি কাফের হতো ওনার উসিলা দিয়ে দোয়া করলে জীবনে কোনোদিন আব্দুল মুত্তালিব দমদম পেত না। ইন জাহেল মৌলবি, এদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। আমি আমার কথাটা আপনারা বুঝছেন, এটা একটু কঠিন জিনিস জিনিসটা, এই জন্য বললাম যে কোন বিধর্মী রুসিলা দিয়ে যদি কাফের রুসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা কি হবে, তার বিপরীত হবে। আমার নবী, আমার আল্লাহ তো জানে, আব্দুল মুত্তালিব বলছেন যে যে ছেলেটা আমার বেশি প্রিয় এটা তোমার নামে কোরবানি দেব। তো কোন ছেলেটা আব্দুল মুত্তালিব বেশি প্রিয় এটা তো আল্লাহ জানে, জানে যে ওনার নাম আব্দুল্লাহ। তাহলে উনি যদি কাফের হতো কোনোদিন জমদম পেত না। আপনার কথা বুঝতেছেন না মনে হয়? তাহলে বুঝতেই হবে আমার নবীর মা বাবা কি ছিল, মোমেন 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 মোমেন। আমার নবীর মা বাবা মোমেন। আরো বড় মজার ব্যাপার, ফতোয়া ইসলামি বলেন আমার নবীর দাদা যান ইনিও মোমেন, ওরা মিল্লাত ইব্রাহিমের উপর ছিল। আমার নবীর আব্বা আব্দুল্লাহ মিল্লাত ইব্রাহিমের উপর ছিল, আমার নবীর মা আমিনা মিল্লাত ইব্রাহিমের উপর ছিল। অতএব নবীর নবুয়ত প্রকাশ না হওয়ায় ওরা কাফের অবস্থায় মারা গেছে কথা বলা যাবে না, ওরা মিল্লাত ইব্রাহিমের উপর ছিল। এরপরে বড় মজার ব্যাপার, কিয়ামতের কঠিন দিনে আমার নবীর উম্মত যারা, আমার আল্লাহর কোরআনে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহি ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের কঠিন দিনে অনেক মানুষের চেহারা উজ্জ্বল হবে, অনেক মানুষের চেহারা কালো হবে। এই আয়াতের তাফসীর পড়লে দেখবেন যে মানুষের চেহারা কিয়ামতের কঠিন দিনে যে সমস্ত মানুষের চেহারা উজ্জ্বল হবে, হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ, যারা সত্যিকার মুমিন তাদের চেহারা কি হবে, এদের চেহারা উজ্জ্বল হবে। আর কিয়ামতের মাঠে আমার নবীর যারা উম্মত এদের বিরাট সম্মান হবে। ইন আরা আরা হনি আরো হইনে পারি, আমরা কারা
আমরা কোন নবীর উম্মত, আমাদের মর্যাদা কত বড়, এগুলো জানলে আমাদের এই অবস্থা হতো না। আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, সেই রঙে রঙে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, সালাতুন আলা আমার নবীর আব্বা আব্দুল্লাহ সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যখন 100 উট বুঝেন, যার ঘরে একটা উট থাকবে সে তখনকার যুগের পয়সাওয়ালা। এভাবে 100 উট হযরত আব্দুল মুত্তালিব কুরবানি দিয়েছেন। আরেকটা মজার ব্যাপার, আমার নবী পরিচয় দিলেন আনা ইবনু যাবিহাইন, আমি দুই কুরবানির ছেলে, এক কুরবানি ইসমাইল ইসলাম আর এক কুরবানি আমার আব্বা, আমার আব্বা আব্দুল্লাহ ইসমাইল ইসলামের কুরবানির ফিদিয়া দিয়েছেন আমার আল্লাহ জান্নাতি দুম্বা দিয়ে, আর আমার দাদা যান আমার আব্বার ফিদিয়া দিয়েছেন 100 উট দিয়ে। আল্লাহ আকবার আল্লাহ আকবার। যদি নবীর আব্বা যদি কাফের হত, নবী কোনদিন ইবনু যাবিহাইন পরিচয় দিতেন না, ওই কুরবানি তার আল্লাহর দরবারে গ্রহণ হত না। যদি আমার নবীর আব্বা যদি কি থাকত কাফের হত। এই মৌলবীরা এগুলো ইন মুলুয়ন তুলুয়ন ইতে কিনিত হইতে পারে। আমরা বড় ভাগ্যবান, আমার রসুল বলছেন উম্মত দেখেন 100, আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বদলায় কত 100 কোরবানি দিয়েছেন, এই উসিলায় জমজম পেয়েছি আমরা। এনে ভাই গুড়ুর গুড়ুর খাইবে লজ্জে জমজম। এ আমি বলতে চেয়েছিলাম জমজমের অনেক গুণাবলী, আমার তাহাকিক ওইদিকে না, আমার তাহাকিক ভিন্ন দিকে। এই জমজমের জমজমের মূল গোড়া কোথায়, জমজমের মূল গোড়া জমজমের উৎস কোথায়, কথা তো আজ এখানে বাড়ি গিয়ে দেখাইবে তো তোমার ওরা ভাগ্য লাগিয়ে দেন। তুমি কি হদ না ভাই, খুব ওই আসি না মত আসি, এবার তাড়াতাড়ি নিয়ে আনো, তুমি বেশি কথা না কই। আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। ইসলাম শরীয়তের মধ্যে কুফ যদি ছোট হয়, মনোযোগ আছে, গভীর মনোযোগ, কুফ যদি ছোট হয় তার হুকুম ভিন্ন, কুফ যদি বড় হয় তার হুকুম ভিন্ন, ফানি যদি স্থায়ী হয় তার হুকুম ভিন্ন, ফানি যদি প্রবাহিত হয় তার হুকুম ভিন্ন। কুফ যদি ছোট হয়, ছোট কুফের মধ্যে যদি কোনো জন্তু পরে মারা যায়, তাহলে শরীয়তের বিধান হলো ওখান থেকে 40 বালতি পানি বাইরে ফেলে দেবে, বাইরে থেকে ফরিশতা 40 বালতি পানি আনি কুফর মধ্যে দিলে ওই কুফের পানি দিয়ে উজু করা যাবে, ওই পানি ফান করা যাবে, গোসল করা যাবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর
মাদ্রাসার ছাত্ররা এই মাসলা পাবে শরহে সুননে মানিল আফারের মধ্যে ছোট কুফ বড় কুফের মায়ে কলিল মায়ে কাসির স্থায়ী পানি প্রবাহিত পানির এই সপ্তাহের মধ্যে হাদিসগুলো পাবেন ইনায় গরাদি বহুত দেরি ইত্তের হতাম শিবেতলি ওই কামেল ফেকার মেদি ভরাইলাম দে ইনে তাসিল এখন কিতাব পড়ে আয় করে বলতে চেয়েছিলাম হযরত সুইদনা আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন মায়েশা সিদ্দিকার বোনের ছেলে মায়েশা সিদ্দিকার কি নাম আব্দুল্লাহ বিন জুবায়ের যিনি নবীর হাদিস মোতাবেক খানায়ে কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর আবাস ঠিকভাবে করেছিলেন অনেক লম্বা আলোচনা আমি ওদিকে যাব না এই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর যুগে এ জমজম কুফের মধ্যে একটা জন্তু পরে মারা গিয়েছিল আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে জমজম কুফের মধ্যে একটা জন্তু পরে মারা গিয়েছিল এখন মানুষ বিপদে পড়ে গেল কুফ তো ছোট এটা কুফ কি এটা খুব ছোট নবীর হাদিস মোতাবেক ছোট কুফের মধ্যে যদি কোন জন্তু পরে মারা যায় 40 বালতি পানি কুফ থেকে বাইরে ফেলে দেবে বাইরে থেকে 40 বালতি পরিষ্কার পানি কুফের মধ্যে দিবে এই সিস্টেম অনুযায়ী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে জমজম কুফ তো ছোট জমজম কুফ তো ছোট তোরা না দেখো আয় দেখি জমজম কুফ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর জমজম কুফ আমি চোখে দেখছি মতাফের মতাফের মধ্যেই আছে ভিতরেই আছে জমজম কুফের মধ্যে এটা ছোট কুফ ওখানে জন্তু পরে মারা গেল আমার নবীর শরীয়ত মোতাবেক 40 বালতি পানি জমজম কুফ থেকে বাইরে ফেলে দেবে বাইরে থেকে 40 বালতি পানি আনি এনে কুফের মধ্যে ডাললে এবার পানি ব্যবহার করা যাবে এই মোতাবেক 40 বালতি পানি জমজম কুফ থেকে বাইরে ফেলে দিল জমজম কুফ থেকে 40 বালতি পানি বাইরে ফেলে দেওয়ার পরে তো 40 বালতি পানি বাইরে থেকে আনতে হবে না কিন্তু 40 বালতি পানি ফেলার পরেও 40 বালতি পানি বাইরে থেকে এনে জমজমে দেওয়া দূরের কথা এক বালতি পানি দেওয়ার জায়গা নাই কথা না বুঝা হল্লা পানি নিচে মিকে তো পানি নিচের দিক থেকে উঠতেছে খুব ছোট খুব ব্রেন্ডি এগুলো বুঝতে হবে চল্লিশ বালতি পানি ফেলে দেওয়ার পরেও দেখা গেল বাইরে থেকে এক বালতি পানি এখানে ডালার কোনো কারণ পানি নিচ থেকে এবার আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নির্দেশে পানির মেশিন লাগিয়ে দিলেন ওনা না ভাই পানির মেশিন লাগিয়ে দিলেন একদিন দুদিন তিন দিন পর্যন্ত মেশিন দিয়ে পানি জমজমের কুফের পানি বাইরে থেকে ফেলতে ছিল ওরা দেখতেছে আল্লাহর ঘরখানায় কাবার নিচ থেকে এমন জোরে পানি আসতেছে শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুমার ফতোয়া দিল এটা জমজম কুফ ছোট হলেও এটা বড় কুফের হুকুম মায়ে জারি এ পানিগুলো আল্লাহর ঘরের নিচ থেকে আসতেছে ও বিশ্বের মুসলমান আল্লাহর ঘরের নিচ থেকে পানি কোত্থেকে আসবে আমি বলবো জমজমের কুফর পানি জান্নাত থেকে সরাসরি আসতেছে আল্লাহ
এই নবীর ইজলা ফায়দের ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিজ আমি আপনাকে কৌসার দান করেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লাহু আকবার এখানে মানে করতেছেন ইন্না আতাইনাকা আই ইন্না আতাইনাকা খায়রান কাসীরা, হে নবী আমি আপনাকে বহু 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 কল্যাণ মঙ্গল বালাই সবাব দান করেছি। শুধু দান করছেন এটা না, আমরা তো জমজম এখন জমজম বললাম, এটার ১৬টা তাফসীর দেখলাম, তাফসীরুল মানি শরীফ তাফসীর সাবি শরীফ থেকে আরম্ভ করে তাফসীরুল মানি বয়ান তাফসীর কবি তাফসীরুল মানি এইভাবে এই আয়াতের ১৬টা তাফসীর দেখলাম। আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন, কৌসর দান করেছেন, এই কৌসরের এক শব্দ হলো হে নবী আমি আপনাকে কৌসর দিলাম, কৌসর মানে উম্মতে কাসীর, আমি আপনাকে বহু উম্মত দান করলাম। তাফসীরের কৌসর আর মানে হলো নবুয়তে কাসীর, কৌসরের অর্থ হলো ইন্না আতাইনাকা উলামান কাসীরা, ইন্না আতাইনাকা আউলিয়ান কাসীরা। আল্লাহ আমার নবীর উম্মতের মধ্যে বহু 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 হাক্কানি রাব্বানি আলেম দিয়েছেন, আমার রাসূল বলছেন উলামা উম্মতি কান দিয়া ইবনি ইসরাঈল। অনেকে হাদিস জয়ীফ বলবে, ওই যে হাদিস জয়ীফ, আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ বহু আলেম দান করেছেন, আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ বহু ওলি দান করেছেন, বহু ওলি। আজকে কত ওলির স্মরণে আলা হযরত এক বলি খাজা বাবা, আরে এগুলো এগুলো না, আমাদের আমাদের বাংলাদেশে গোসল আজম মজবন্দার এই নবুরি সালা ভাই দেবাই, হ্যাঁ না না ভাই দিন ইন নবুরি সালা ভাই দিন, তা আমাদের কি করা উচিত ছিল? আমার আল্লাহ বলে ইন্না আতাইনাকা উলামান কাসীরা, ইন্না আতাইনাকা আউলিয়ান কাসীরা, আমি আপনাকে অনেক আলেম দিয়েছি, আমি আপনার উম্মতের মধ্যে অনেক ওলি দিয়েছি, আমি আপনাকে অনেক নবুয়ত দান করেছি, সবাই তো খুশি। আল্লাহ নবীকে নিয়ামত দান করেছেন, কৌসর দান করেছেন, খুশি কারা কারা খুশি, দুই হাত উঠাই সবাই খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাওসিয়া। আমার ভাইরা কৌসরের এক মানে ৩০ পারা কোরআন, আমি আপনাকে কোরআন শরীফ দান করেছি, আল্লাহ আমার নবীকে অনেক নিয়ামত দিয়েছেন, শুধু এগুলো না, আমার নবী যখন দশম হিজরিতে আরাফাতের মাঠে আল্লাহকে বলছিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কাদ বিড়ালি সোলায় কি বাক করে দেন, সোলায় বাড়ি সেবা করে, আরে রে সোলা কদম বাড়ি নুরি সাহেব তুমি যাও তুমি আর আইছ সোলায় বাড়ি সেবা করে দে, এনো কাঠ বিড়ালি তো তার হামলে কারণ আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন, বুঝার তৌফিক দান করুক, আমিন। আয় কি গোদাম জালেন দে আবার ভরে গিয়ে কৌসর, তো কৌসর দিলে না আল্লাহ বলেন হে নবী আমি আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি, আমি আল্লাহ
আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। আল্লাহু আকবার, অসীম হুদার অসীম নিয়ামত। শুধু এগুলো না, আবার আরেক জায়গায় বলছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবী, আপনার রব আপনাকে অনতি বিলম্বে এমন ভাবে দান করবে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী বলেন আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি ততক্ষণ খুশি হব না। এজন্য আমার নবীর আগমন বিশ্ববাসীর জন্য আনন্দের বিষয়, বিশেষ করে আমরা যারা ফাফি গুনাহগার আমাদের জন্য বড় খুশির বিষয়, আনন্দের বিষয়। এই নবী পেয়ে কিভাবে পেলাম এটা আনন্দ প্রকাশ করার জন্য ঈদে মিলাদুন্নবী, আজি ঈদে মিলাদুন্নবী, আজি ঈদে মিলাদুন্নবী, আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে, আজি এগুলো নর্মামত হল। আয় তো বুড়ো মানুষ, আর বয়স বুড়ো, আওয়াজও বুড়ো, আর তো আর কোদের বয়সই আর নাই। ইতারা কোন বাস করছে ওই জন্য হিসাব তারা বুড়ো হয়ে গেই তারা মেদু, আর জঞ্জাল আছে আর আর দিই 18,000 টাকা দিলে ওই দিন ইন মুলুই বলো ওয়াজ করতে মাইক ইন এল দেখে না ফলো গেল ধরেছি রে ওই গে আড্ডি কই শেওলা সিনেন শেওলা মানুষ ফেনা নসিন না ফেনা জোয়ার আলি কে দূরে বাড় আলি ইকে দূরে যদি গোল ফাগত করে গুর 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 কি গুর কি কেন কারণ সে ওই ফেনার শেওলার সাথে মাটির সাথে কোনো সম্পর্ক নাই, নবীর সাথে গভীর সম্পর্ক না থাকলে এদের অবস্থা এভাবে হয়। ইন ইন কি কথা আর হয় জানো কই কথা এল দিল তখন না বলি ইন মুখুতে আইল কে আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন। তারা সাহায্য নি আয় গেলে বি তারা আল্লাহ মাটি আন আর খোর মাঠ আয় যাই কি বাদি তোরা তো দুরন বৈত না আয় এনে যাই দি দোয়া কর কেন খবর হচ্ছে কি ইমাম আহলে সুন্নাত গই গই নই মিসা হুজুর ইবনে বেসল ইবের থানি নে গুজে লাগে কি দেব না সারো তাইরা আল্লাহ কি হ্যাঁ এটা যে বিয়াদ ফিশুর হই আচ্ছা এ মুড়িও না আর সন্ত্রাস মুড়ি কেন করতে দিল হই তো হই গুরু গুরু ফল তা ছাত্র সোনা ফল তা হই এ ফলে কি চাইলো কেন আর কত না ওটা মারত দি তোরা তো গলা ফাঁস এমনি মরি জন্ম দরকার তারপরও কি করব দোয়া করি আর কি আল্লাহ হেদায়েত নসিব করো এই রাজনীতি আমার লাগবে না এই রাজনীতি করতে করতে গোটা হায়াতটা মাঠের মধ্যে দিয়ে দিলাম লক্ষ লক্ষ টাকা লাস্টে কি পেলাম সন্ত্রাসীর একখান উপহার পাইলাম এই রাজনীতি আমার আর লাগবে না সরকার গোলামি লাগবে কিনা এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র পরিষদ করেছে এটাও রাজনৈতিক কি রাজনীতি করার দেবেন দুর্নীতির নাম রাজনীতি না রাজনীতির নাম দুর্নীতি না আমি চাচ্ছি যারা সুন্নি আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন সুন্নি হলে সুন্নিয়তের মাঠে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা ভাইরা আর বর্তমান যুবকদের যে অবস্থা এই যুবকদেরকে যদি এভাবে যদি গাইড দেওয়া না হয় পত্রিকা খোলা মাত্রই ইফতিজিং পত্রিকা খোলা মাত্রই
এখানে তো বাবার বয়স্ক মুরব্বী আছেন, কিভাবে বলবো ছেলের বয়স্ক কত ছেলে আছে? পত্রিকাগুলো মাত্র নারী দর্শন, গণদর্শন, এগুলো কি দেখতেছি আমরা? কোন রাসূলের উম্মত? ইন্নাকা আলা খুলুকিন আযীম, যে নবীর চরিত্রের আদর্শের আল্লাহ প্রশংসা করছেন, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, অতি উত্তম আদর্শের মালিক, ঠিক কি না ভাইরা? আমরা সেই নবীকে পেয়ে ঈদ মিলাদ নবী করছি, আমাদের চরিত্র কিভাবে হতে পারবে? এই মুহূর্তের মধ্যে যুবকদেরকে নবীর প্রেমের সোয়া দিয়ে একটু গাইড করার জন্য, ছাত্রদেরকে একটু গাইড করার জন্য আপনারা কেউ আওয়ামী লীগ করতেছেন, বিএনপি করতেছেন, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, কিন্তু আপনি সুন্নির ঘরের ছেলে, কিন্তু নবীর প্রেমের ইয়ে যদি আপনাদেরকে দেওয়া না হয় আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন। এই ছেলেদেরকে যুবকদেরকে যদি বাঁচাতে হয় নবীর প্রেমের ইয়া ছাড়া আর পারা যাবে না। এই জন্য আমরা আহলে সুন্নাত যুব পরিষদ করতেছি, অরাজনৈতিক আহলে সুন্নাত ছাত্র পরিষদ করতেছি। দরকার আছে? আপনার হাত উঠাই বলতে হবে দরকার আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ওই শমশুফালাইয়া হইল দেরি নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। শমসু বলে যে মানুষের জীবন কি সাজায়, দুরুদ সালাম পেয়াম মিলাদ নাতি মুস্তফা। শমসু বলে যে মানুষের জীবন কি সাজায়, দুরুদ সালাম পেয়াম মিলাদ নাতি মুস্তফা। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি ঈদ মিলাদ। আমার নবী আসছেন জান্নাতি পরিবেশ আসছে, আমার নবী আসছেন ন্যায় আসছে, নীতি আসছে, আদল ইনসাফ আসছে, আমার নবী আসছেন মসজিদ আসছে, আমার নবী আসছেন নামাজ আসছে, আমার নবী আসছেন রোজা আসছে, হজ আসছে, জাকাত আসছে, কোরআন আসছে, নবী আসছেন সমস্ত জান্নাতি নিয়ামত আসছে। ফসল্লি লিরব্বিকে ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি দিন। আমার ভাইরা, আমার রসুল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছেন, নবী গো আপনার কাছে তো কোনো গুনাহ নাই, আপনি এত কষ্ট করে সারা রাত কদম ফুলাই ফুলাই নামাজ কি জন্য পড়েন? আমার রসুল বলছেন, আয়েশা আওয়ালাম আকুন আবদান শুকুরা, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কি হব না? সোনার ফুলবাসী নবী যদি আল্লাহ কৌশল দেওয়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কদম ফুলে ফুলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তো সেই নবীকে আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কি করতে হবে? আরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া তো দূরের কথা, কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজ গুলো তো ঠিকভাবে আদায় করতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার যদি না পড়ে নিমাক হারাম। ইতুদেরকে দিতে 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 আমি ইমামুল আম্বিয়া পর্যন্ত দিয়েছি, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজ তো ঠিকভাবে আদায় করা দরকার।
ঠিক কিনা ভাইরা আমার যুবকদেরকে বলছি ছাত্রদেরকে বলছি যুব পরিষদ দরকার আছে আমি এক মাস ছিলাম ইমারতের জমিনে ওখানে গিয়ে আহলে সুন্নাত প্রবাসী পরিষদ করেছে এখানে যুব পরিষদ করতেছি দেখি না এই নবীর প্রেমের একটু ইয়ে দিয়ে এই যুবকদের কন্ট্রোল করা যায় কিনা নিয়ন্ত্রণ আনা যায় কিনা নবীর কাছে থাকা যায় কি রাখা যায় কিনা যদি থাকেন আপনার চরিত্র কেউ লুণ্ঠন করতে পারবে না আর আমার রসুল কি বলছেন হাদিসে সব প্রকার মানুষকে আল্লাহ কেয়ামতের কঠিন দিনে স্পেশাল আরশ আজমের নিচে ছায়া দান করবেন এই সব প্রকার মানুষের মধ্যে এক প্রকার ওই যুবক যে যুবককে একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব দিল সে যৌবনতা কন্ট্রোল করতে না পেরে খারাপ কাজের প্রস্তুতি নিল হঠাৎ করে যদি আয় আল্লাহ আমি কি করছি কেউ দেখতেছে না আমার আল্লাহ তো দেখতেছে বলে আল্লাহর অন্তরে এনে খারাপ কাজ না করে ওয়াপেস পালিয়ে তুমি আসতে পারো আমার দয়াল নই বলেন এই যুবক আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে স্পেশাল আরশ আজমের নিচে ছায়া দান করবে অনেক পুরস্কার আমি অনুরোধ জানাবো আজ থেকে যেন এখন সকাল থেকে মৃত্যুর বিছানা যাওয়া পর্যন্ত নামাজ জানার কোনো কথা না হয় যদি নামাজ না পড়েন তাহলে নিমক হারাম আল্লাহর নিয়ামতের যারা এই নিয়ামতের শুকর আদায় করেছেন এরা গোসল আজম হয়েছে এরা খাজা বাবা হয়েছে ওরা আলা হযরত হয়েছে ওরা গোসল আজম মজবুন নারী হয়েছে আমাদের মধ্যে যে সংকীর্ণতা ছোট হয়ে চালু হয়ে গেছে এই সংকীর্ণতা পরিহার করে সুন্নিয়তের প্ল্যাটফর্মে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন আমিন কথা না বাড়িয়ে কিছু কষ্ট দিলাম আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আচ্ছা বাবা তুই রাখো না বাবা ঠিক আছে আল্লাহ অনেক মানুষ দোয়া চেয়েছে আমি কয়জনের নাম বলবো হাজি সেলিম আজমর আম্মার জন্য দোয়া চেয়েছেন আজমর আম্মা অসুস্থ আল্লাহ সবার জন্য সবা দান করে যত নারী পুরুষ অসুস্থ আল্লাহ সবাইকে সেবা দান করো মুজাহিদ মিল্লাহ আলহাজ মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি মুজিল্লুল আলী অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করো আরও যত নারী পুরুষ অসুস্থ আল্লাহ সেবা দান করো এদিন মারা গেল নুরুল কুদ্দুস নে আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দাও তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আমাদের মা বাবা মুরব্বী যারা কবরস্থানে তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশকে কবুল করো আহলে সুন্নাত যুব পরিষদকে কবুল করো আহলে সুন্নাত ছাত্র পরিষদকে কবুল করো আল্লাহ বিশেষ করে ইমারতের জমিনে বিদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদকে কবুল করো আল্লাহ সুন্নিয়তের প্ল্যাটফর্মকে মজবুত করে দাও আমার কাছে অনেক দোয়া চেয়েছে নাম বলার দরকার নাই প্রত্যেকের দোয়া দরখাস্তের কবুল মঞ্জুর মোহাম্মদ জাহিদুল আলম দোয়া চেয়েছে দোয়া কবুল করো প্রত্যেকের এলমের মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও হায়াতে মধ্যে আল্লাহ আমার বুড়া মা আমার আম্মা জানা আছে আল্লাহ তুমি আর হায়াত দান করো আব্বা তো কবরস্থানে চলে গেল কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও এ মাহফিল কবুল করো যারা দেশে বিদেশে যেখান থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগ আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করো জীবন একটি বার হলো সোনার মদিনার মুসাফা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ